এটা পিএইচ থ্রি ড্রপ। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে প্রায় একটা বছর পর আমরা বায়োফ্লকের একটি নতুন সেট আপ এবং বায়োফ্লকের সঙ্গে কিছু টেকনোলজি যোগ করা হয়েছে। কীভাবে বায়োফ্লক করছেন বর্তমানে দাঁড়িয়ে একজন কৃষক? আমরা বর্তমানে রয়েছি নদিয়া জেলার শান্তিপুরের চর সাহেবডাঙ্গা নামক একটি গ্রাম, সেখান থেকে দাঁড়িয়ে আমরা কথা বলছি। আজকের ভিডিওতে দেখাবো যে বায়োফ্লকের সঙ্গে কী কী টেকনোলজি যোগ করে একজন কৃষক, বায়োফ্লক কৃষক চাষ করছেন, কীভাবে চাষ করছেন, কী কী মাছ রয়েছে এবং কী কী মাছ চাষ করলে বর্তমানে দাঁড়িয়ে লাভ করা যেতে পারে, সেই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন, যারা বায়োফ্লক করছেন এবং বায়োফ্লকের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করছি খুব ভালো লাগবে, কারণ এই ধরনের ভিডিও গত এক বছর ধরে ইউটিউবে কোনোভাবে সাড়া ফেলতে পারিনি। হ্যাঁ, আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আপনারা দেখছেন অনুপ কুমার 2.9 ইউটিউব চ্যানেল, অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন। চলুন আমরা কৃষকের সঙ্গে একটু কথা বলে নিই। প্রথমত আমরা কৃষকের পরিচয় নিয়ে নেব। আপনার নাম দাদা? সোহেল দাবক। আপনার বাড়িটা একটু যদি দর্শকদের বলেন সরাসরি। আমার বাড়ি সাহেবডাঙ্গা, শান্তিপুরের সাহেবডাঙ্গা। শান্তিপুর সাহেবডাঙ্গা, চর সাহেবডাঙ্গা, চর সাহেব। প্রথমত আপনার ট্যাঙ্ক দুখানা দেখতে পাচ্ছি, দুটো ট্যাঙ্কের জলের মাপটা একটু যদি বলেন, কত লিটার জল রয়েছে? শিঙি মাছের এটা আছে 25,000 লিটার, হ্যাঁ, আর কই মাছেরটা আছে 21,000 লিটার। 25 একটা 21, হ্যাঁ, কইটা 21 আর 25টা শিঙি। শিঙি, এই শিঙি মাছটা কেন বেছে নিলেন বা কেন এই বায়োফ্লকে লাভ দেখতে পাচ্ছেন? শিঙি মাছ বেছে নিলাম কারণ শিঙি মাছে একটা প্রফিট করার সম্ভাবনা আছে বেশি অংশ। বায়োফ্লক কিন্তু একটা বছর ধরে কিন্তু মানে অনেকের মনেই যে এই বায়োফ্লক থেকে লস লস, লাভ কি আছে বলে মনে হয়? অবশ্যই আছে, লাভ নেই কেন? যে তোমার বায়োফ্লক যে সঠিকভাবে চালু করতে পারবে, সঠিকভাবে কালচারটা করতে হবে, তোমার ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল মানে কোনো ভুল তথ্য নিয়ে যদি বায়োফ্লকে লাভা যায় তাহলে তো সে অবশ্যই লস খাবে। তুমি কতদিন ধরে বায়োফ্লক করছো? আমি ভালো তোমার এক থেকে দেড় বছর। এক থেকে দেড় বছর? এক বছর আগে এতেই মাগুর মাছ ছেড়েছিলাম। মাগুর মাছ, তারপর এই লকডাউনের সমস্যাতে মাছের চারা পোনা পাওয়া যাচ্ছিল না, পাওয়া যাচ্ছিল না। এই যে এখন দাঁড়িয়ে তুমি আবার বায়োফ্লক করার সিদ্ধান্ত নিলে লকডাউনের পর, যখন অ্যাভেলেবেল পোনা পাওয়া যাচ্ছিল তখন থেকে তো সিদ্ধান্ত আবার নিলে বায়োফ্লক। মোটামুটি কত টাকা আয় আসে তোমার এই দুটো থেকে, একটা হারভেস্টিংয়ে? দুটো থেকে মাস গড় চুক্তি তোমার 20,000 টাকা তো আসবে। একটা হারভেস্টিংয়ে 20,000 না মাস গেলে? না না, মাস একটা ট্যাঙ্কে, একটা ট্যাঙ্কে শিঙি মাছের। মানে এত লাভ কি করে দেখাচ্ছো যে 20,000 টাকা তোমার লাভ হতে পারে? বায়োফ্লকে কিন্তু এতটা ছিল না, একে কি আলাদা কোনো টেকনোলজি যোগ করা আছে? আলাদা বলতে এতে খরচটা কমাতে হবে। খরচটা কিভাবে কমাচ্ছো? এই তোমার যে এতে এলগি তৈরি করেছি, এটা মাছে খাচ্ছে তো খাবারের খরচটা অনেক কমে যাচ্ছে। মোটামুটি দেখা গেল কোনো দর্শক বা আমাদের চ্যানেলে যারা প্রতিনিয়ত দর্শক রয়েছে তারা এই ধরনের বায়োফ্লক ট্যাঙ্ক করে রেখেছে, তারা যদি মনে করে যে আবারও নতুন করে এই তোমার এই পদ্ধতি কাজে লাগিয়ে নতুনভাবে তারা মাছ চাষ করতে পারবে কি? হ্যাঁ, অবশ্যই পারবে। অনেকেই কিন্তু বায়োফ্লক ট্যাঙ্ক করে রেখেছে, অনেকেই কমেন্ট করে আমাদেরকে এবং ফোন করে, দাদা বায়োফ্লকের নতুন কিছু আপডেট থাকলে জানান, কারণ আমার দুটো ট্যাঙ্ক পড়ে রয়েছে, তিনটে ট্যাঙ্ক পড়ে রয়েছে, মাছের পোনা পাচ্ছি না বা সঠিক মাছের পোনা তো পাচ্ছি না এবং বায়োফ্লকও করতে পাচ্ছি না, খাবারের যে দাম, কারণ খাবারের দাম ভীষণ পরিমাণে বেড়েছে,
যেমন মুরগির ফিড থেকে শুরু করে মাছের ফিড সব কিছু ফিডের দাম বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে খাবার কস্টিংয়ের জন্য মাছ চাষ করতে পারছে না, অনেকেই খুঁজছে দ্বিতীয় কোনো খাবার মার্কেটে এসছে কি না, কম দামে কোনো খাবার এসছে কি না। সবচাইতে মাছ চাষি বলেন এবং মুরগি যারা পালন করছে তারা সব কিছুতেই লস খাচ্ছে, কারণ খাবারের জন্য, খাবারের জন্য ওষুধের দাম দ্বিগুণ হয়েছে, খাবারের দাম দ্বিগুণ। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি একটা নতুন পদ্ধতি শেখাচ্ছেন যে এখানটা একটা শ্যাওলা জাতীয় কিছু, এটার নাম কি বললেন? এলগি। হ্যাঁ, এলগি। এলগি তো এলগি এর মধ্যে কি তৈরি করছেন? হ্যাঁ, এর মধ্যেই তৈরি করছি। এটা কি মাছের খাবার? মাছের খাবার। এটা কি ধরনের খাবার যদি একটু দর্শক? এটা শ্যাওলা টাইপের। শ্যাওলা টাইপের, যেরকম আমরা অনেকেই অনেক ধরনের প্যানা খাওয়াই বা ছোট প্যানা, ঠিক সেরকমই, সেরকম এই শ্যাওলা জাতীয়। দাদা, এই যে আপনি মানে কংক্রিট বা এই যে শান করে ট্যাঙ্কিটা বানিয়েছেন, কত খরচ হয়েছে এটাতে? মিনিমাম তোমার 45,000 টাকা। এই যে এই কংক্রিটে মাছ চাষ করছেন, বায়োফ্লক করছেন, অ্যাকচুয়ালি এটা বায়োফ্লকের মধ্যে আপডেটেড কিছু আছে। এই যে আপনি কম খরচ দেখাচ্ছেন দর্শকদের যে খুব কম খরচে মাছ চাষ করা যায়, শুধুমাত্র যে শিঙি মাগুর কই ছাড়া কি আর কিছু চাষ করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। মানে ক্যাটফিশ জাতীয় সব রকম মাছ চাষ করা যাবে? সব জায়গায়। বায়োফ্লকে যত মাছ চাষ করা যেত এখানেও সেই সব কিছু মাছ চাষ করা যাবে। দাদা, এই যে এখানটায় সবুজ সবুজ এক ধরনের শ্যাওলা দেখতে পাচ্ছি, এইটাই কি সেই? এটাই এলগি। এলগি এগুলো মাছ খায়? হ্যাঁ, অবশ্যই। মোটামুটি এগুলো তৈরি করতে কি কি লাগে? এটা তৈরি করতে জল প্রিপারেশন করার মানে পর থেকে তোমার এটা অটোমেটিক একটা মেডিসিন আছে, দিলে হয়ে যায় অটোমেটিক। এটার কোনো ইয়ে করতে হয় না? এর জলের যেমন পিএইচ, তারপরে যত রকম কিট রয়েছে সেগুলোর মাপটা ঠিক ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। দাদা, এই পার্টটাই আমরা একটু আলোচনা করলাম, পরের আর একটা ফ্রেশ পার্ট নিয়ে আসবো, কারণ সেদিন আরও ভালো করে বিস্তারিত জানবো, কারণ আজকে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। যদি এর মধ্যে কোনো দর্শক, আমাদের চ্যানেলে কোনো দর্শক আপনার কাছে সহযোগিতার জন্য আসে, তাদেরকে একটু সাহায্য করবেন। হ্যাঁ, অবশ্যই আশা রাখছি এটাই, কারণ অনেকেই কিন্তু বায়োফ্লকে লস খেয়েছেন, তাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব। যারা লস খেয়েছে, যারা দীর্ঘদিন বায়োফ্লক একেবারে বন্ধ করে দিয়েছে, তাদেরকে একটু সহযোগিতা করবেন। যারা নতুনভাবে আবার স্টার্ট করতে চায় তাদেরকে একটু সাহায্য করবেন। অবশ্যই করবো। আর একটা দাদা ইনফরমেশন, যে কীভাবে অ্যামোনিয়াটা মাপলেন এবং কীভাবে কী রয়েছে একটু দর্শকদের দেখান। অ্যামোনিয়া 0 ppm, পুরো জিরো। পুরো জিরো। এটা কী আছে? এটা পিএইচ। পিএইচ কী আছে? সেভেন পয়েন্ট সিক্স, মানে ঠিক আছে, পারফেক্ট। তো এই যে শ্যাওলা বলেন এত জল কালো, তারপরেও ওই অ্যামোনিয়া পিএইচ কী করে এত ঠিক রাখছেন? ওটাই তো। তো দাদা, এত আর বিস্তারিত যাওয়ার চেষ্টা করব না, আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলের প্রতিনিয়ত দর্শক রয়েছে, যারা এই ধরনের কালচার করছে এবং অনেককে সহযোগিতা করছে, তাদেরকে একটু সহযোগিতা করবেন, এই আশাটাই আপনার কাছে রাখছি। অবশ্যই, ভালো থাকবেন দাদা। আপনিও ভালো থাকবেন। দাদা, এই যে কই মাছ বা শিঙি মাছ চাষ করার পাশাপাশি আর কি কাজ করেন আপনি? আর বাড়িতে পাল্লুম আছে, শাড়ি বানানোর মেশিন, ওটা শাড়ি বানায় আর কি। শাড়ি বানানোর পাশাপাশি আপনি এই বায়োফ্লকটা করছেন? এটা একটা সাইড বিজনেস? সাইড বিজনেস। দেখা গেল আপনার মতন কালচার কেউ শুরু করতে চাইলো, কারণ আপনি খুব কম খরচে বায়োফ্লক করছেন। অ্যাকচুয়ালি কি এটাকে বায়োফ্লক বলা যায়? হ্যাঁ, অবশ্যই। বায়োফ্লকের নতুন আপডেট? হ্যাঁ, নতুন আপডেট, একটু আলাদা, একটু আলাদা, একটু আলাদা। সঙ্গে সঙ্গে শাড়ির কাজ করছেন, শান্তিপুর মানেই কিন্তু তাঁতের শাড়ি। হ্যাঁ, তাঁতের শাড়ি। আর সেই তাঁতের শাড়ির পাশাপাশি কিন্তু এই বায়োফ্লকটা করছেন। আপনার মতো কালচার যদি কোনো আমাদের দর্শক কেউ করতে চায়, আপনার এখানে আসতে চায়, এছাড়াও তো আপনার নাম্বার তো
নিচে দেয়া থাকবে, কন্ট্যাক্ট করতে পারবে আপনার সঙ্গে। দেখা গেল মাছের সিড বলেন বা মাছের পোনা বলেন বা এই ধরনের কালচার বা আপনার এই ধরনের কিট বা এই ধরনের খাবার, হ্যাঁ যে কোনো জিনিস কেউ যদি আপনার কাছ থেকে চাই আপনি কি দিতে পারবেন, সহযোগিতা করতে পারবেন কি? সহযোগিতা অবশ্যই করতে পারবো, করতে পারবেন অবশ্যই। মোটামুটি এই যে এখানটায় 25,000 লিটার রয়েছে, হ্যাঁ এটা 25 25,000 লিটার থেকে মানে এক একটা যে হারভেস্টিং তাতে কত কেজি মাছ ওঠে আপনার এখান থেকে? এক একটা হারভেস্টিং এ এটা টার্গেট আছে, এটাতে 9,000 সিমি আছে, এটাতে টার্গেট আছে আমার 2.5 থেকে 3 কুইন্টাল মাছ তোলা। এর আগে আমরা শুনতাম যে যখন বাইফ্লক ছিল একটা 10,000 ট্যাঙ্কি থেকে 2.5 থেকে 3 কুইন্টাল মাছ উঠত, না এটাতে আমার অল্প ছাড়া আছে তো তার জন্য, মানে এখন শীতকাল যেহেতু মানে এখানে কত মাছ ছাড়া যেতে পারে? এখানে ছাড়া যেতে পারে তোমার 20 থেকে 25,000 ছাড়া যাবে। হ্যাঁ 25,000 হামেশাই, মানে যখন তখন আর কি ওজনটা বাড়বে হারভেস্টিং এ, ওয়েটটা বাড়বে। মোটামুটি কত খরচ হয় দিন গেলে? দিন গেলে মিনিমাম এর পেছনে 60 থেকে 70 টাকা, রেগুলার 60 থেকে 70 টাকা খরচ আছে দুটো ট্যাঙ্ক, দুটো ট্যাঙ্ক মিলিয়ে বলছি, দুটো ট্যাঙ্ক মিলিয়ে। ওইটাতে তো কত, ওইটাতে কত মাছ ছাড়া আছে? ওটাতে 3,500 অল্প করেই ছেড়েছি শীতকাল বলে, অল্প করে ছেড়েছেন শীতকাল বলে। মানে এইরকম যদি কেউ মনে করে যে একটু বড় করে করব, অনেক জায়গা রয়েছে, সে করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে। এখানে মানে যেটা অক্সিজেন দিচ্ছেন যেটা, সেটা কত হর্স পাওয়ারের? এটা LP100 আছে, 100 হর্স পাওয়ারে দুটো দুটো চলছে। হ্যাঁ দুটো, একটা চালাই আমি, একটা 100 ওয়াটের 100 ওয়াটের চালিয়ে দুটোটা, 100 ওয়াটের দুটো দিয়ে মানে দুটো ব্যবহার করছেন? দুটো আছে আমার, মানে অল্টারনেট, একটা 2 ঘন্টা চালাই, একটা বন্ধ করে দিই, আবার আরেকটা চালাই। হ্যাঁ মানে এইভাবে চলছে। হ্যাঁ একটাতেই মানে কালচারটা হচ্ছে টোটাল, মানে একটা মানে দুটো ট্যাঙ্ক মিলে একটা হারভেস্টিং এ কত খরচ হয় প্রায় আপনার? প্রায় খরচ তোমার 60 থেকে 70 টাকা, মানে মোটামুটি 1,00,000 টাকা আসছে, মোটামুটি 1,00,000 টাকা আসছে আপনার এখান থেকে? মোটামুটি 80 থেকে 1,00,000, তাও এটা 6 মাসে 6 মাসে মোটামুটি একটা লাভ রয়েছে। বাইফ্লকে যেভাবে মানুষ হতাশ হয়েছে কারণ অনেকের মাছ ট্যাঙ্কিতে, আমি নিজেও অনেক ফার্মে ভিজিট করেছি, সেখানে দেখেছি যে ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক মাছ মারা গেছে, কালচার করতে পারিনি, এই ধরনের প্রবলেম কিন্তু অনেক দেখেছি। এই আজ থেকে প্রায় 2 বছর আগে বাইফ্লক কিন্তু মানে একটা ওয়েস্ট বেঙ্গলে সাড়া ফেলেছিল, অনেকেই কিন্তু ট্যাঙ্ক করেছে। এখন আজ থেকে 2 বছর পর আপনার এই ফার্মে বা এই মাছের কালচারে আসলাম, কালচারে এসে দেখে আমার খুব মানে ভালো লাগছে যে এখনও বাইফ্লকটাকে মানুষের ধরে রেখেছে, তার সঙ্গে আপনি লাভও করছেন, কারণ সঠিক পরিচর্যা আর সঠিক নিয়ম অবশ্যই রাখতে হবে। কারণ দেখুন আজকে একটা জিনিস, যদি এখানে একটা ভুল হয় কিন্তু সব মাছ মারা যাবে, তাই তো? বাইফ্লকটাকে এমনভাবে কালচার করতে হবে যে কোনো ভুল করা যাবে না, এখানে সব সময় এর উপর নজর দিতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে এর পিছনে। দাদা আরেকটা ইনফরমেশন চাইবো, কই মাগুর, হ্যাঁ কই লাভ বেশি না মাগুরে লাভ বেশি বা মাগুর জাতীয় মাছগুলোতে লাভ বেশি? মাগুর জাতীয় মাছগুলোতে লাভ বেশি, লাভ বেশি। এর মধ্যে কোনো কাদা টাদা দিয়েছেন? না না না, এরা তো একটু অন্ধকার পছন্দ করে, একটু কাদাটে ভাব যেখানে রয়েছে একটু স্যাঁতস্যাঁতে যেখানে সেখানটাই পছন্দ করে এই শিঙি মাছগুলো। কিন্তু বায়োফ্লকে তো কাদা মাটি এইসব কিছুই চলবে না, তাহলে এই মাছগুলোর গ্রোথ কী করে আসবে? গ্রোথ, গ্রোথ এই তোমার
এই যে অক্সিজেনটা চলছে, এটা জলটা রোটেট হচ্ছে, খেলতে থাকছে মাছ। নেমে এই জলটা একটু কালো দেখতে পাচ্ছি, কারণ ওই পাশে একটা কুয়ের কালচার চলছে, আর এর এই মাছটি মানে এই মাছের যে ট্যাঙ্কটা রয়েছে এটা কিন্তু কালো একটু জলটা। হ্যাঁ, একটু আলাদা, একটু স্যাঁতসেঁতে ও দেখতে পাচ্ছি। তারপরে এর পানাটা এক ধরনের স্যাঁতসেঁতে শ্যাওলাও দেখতে পাচ্ছি। এটার কারণে কি? এটার কারণে